একই দিনে 13 প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ পরীক্ষা, চরম ভোগান্তিতে চাকরি প্রার্থীরা। সৌদি জোটের হামলায় 95 হুতি বিদ্রোহী নিহত। এবং টিকে থাকার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি রেজাউল করিম। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, আজ একই দিনে 43তম বিসিএস সহ 13 প্রতিষ্ঠানের চাকরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে শুধুমাত্র 43তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতেই আবেদন করেছেন দেশব্যাপী 4 লাখের বেশি চাকরিপ্রার্থী। এদের একটা বড় অংশই আবেদন করেছেন অন্যান্য পরীক্ষাগুলোর জন্যেও। এভাবে একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। 43তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেশের 8 বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়, আর বাকি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নেওয়া হয় ঢাকায়। এগুলোর মধ্যে 9টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হয় সকালের মধ্যেই, বাকি অন্যান্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় দিন জুড়ে বিভিন্ন সময়ে। চাকরিপ্রার্থীরা বলেন, একই দিনে এতগুলো পরীক্ষা নিয়ে চাকরিপ্রার্থীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে আমাদের এ ভোগান্তিতে পড়তে হতো না। পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও একই সময়ে পরীক্ষা পড়ার কারণে আমাদের মতো অনেকেই গুরুত্বপূর্ণ এসব চাকরির পরীক্ষায় বসতেই পারবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইয়েমেনের জুবা ও আল কাসারা জেলায় সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত 95 হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। সৌদি সামরিক জোট এ হামলার কথা জানিয়েছে। তাদের দাবি, গত 24 ঘন্টায় ইয়েমেনের মধ্যাঞ্চল মারিবের পাশে ওই জেলা দুটিতে 22 বার বিমান হামলা চালানো হয়। খবর আরব নিউজের, এসব হামলায় কমপক্ষে 11টি সামরিক যানও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। মারিব থেকে 50 কিলোমিটার দক্ষিণে জুবা এবং 30 কিলোমিটার উত্তরে অবস্থিত আল কাসারাহ জেলায় এই হামলা চালানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে মারিবের আশপাশ এলাকায় হামলা জোরদার করেছে সৌদি জোট। এদিকে হামলার জবাবে হুতি বিদ্রোহীরা 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জাজানে। তবে এসব হামলা প্রতিহত করার দাবি করছে সৌদি জোট। এবারে খেলার খবর, টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ শারজাতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের শুরু থেকে ধুঁকছে বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচ, বাছাই পর্ব, এরপর সুপার 12। 3 পর্বে ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বের হতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সুপার 12-এর প্রথম 2 ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ফলে লাল সবুজের প্রতিনিধিদের সেমিতে খেলার স্বপ্নটা এখন অনেকটাই ধূসর। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামনের 3 ম্যাচে জয় ভিন্ন আর কোনো রাস্তা খোলা নেই মাহমুদুল্লাহ বাহিনীর সামনে। ক্যারিবীয়দের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে না পারলে সেমিতে খেলার আশাটা শারজাতেই শেষ করে আসতে হবে সাকিব মুশফিকদের। একই পরিস্থিতি উইন্ডিজ শিবিরেও। বাংলাদেশের মতো তারাও এখন পর্যন্ত বিশ্বকাপে জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে 55 রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 143 রানের পুঁজি পেলেও জয়ের দেখা পায়নি। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই শেষ করছি। আবারও শুক্রবারের শীর্ষ খবরগুলো জানিয়ে, একই দিনে 13 প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ পরীক্ষা, চরম ভোগান্তিতে চাকরি প্রার্থীরা। সৌদি জোটের হামলায় 95 হুতি বিদ্রোহী নিহত। এবং টিকে থাকার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। শনিবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজাউল করিম।